আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এক্সারসাইজগুলো কিন্তু যত্ন সহকারে করার চেষ্টা করব। এটা প্র্যাকটিসের মাধ্যমেই এটা দখলে আসবে। আপনি দেখবেন অনেক কিছু বুঝতেছেন, কিন্তু যদি প্র্যাকটিস না হয় সব একটা সময়ে গুলায় যাবে। এবং আর সামনের দিকে যদি আগাই উইদাউট প্র্যাকটিস যদি ক্লাসে আসেন, আপনার কাছে মনে হবে অনেক কিছু ভুলে গেছে। অর্থাৎ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এই জন্য আমি সময় নিয়ে আপনাদের প্র্যাকটিসগুলো করার চেষ্টা করছি, যাতে অন্তত ক্লাসে বসে হলেও আপনারা এটা বুঝতে পারেন, তাই না? আচ্ছা, আমরা আমাদের বেসিক্যালি বচন, লিঙ্গ এবং ধরন, ইংরেজিতে আমরা বলি বচন কি নাম্বার, জেন্ডার, টাইপ, এই তিনটা জিনিস আমরা এক্সারসাইজে আনবো। আপনি রিকল করেন, আমরা এন্ডিং কম্বিনেশনকে নিয়ে, এন্ডিং সাউন্ডকে নিয়ে বেশি চিন্তিত, কারণ এন্ডিং কম্বিনেশন তো চার্ট অনুযায়ী হয়ে যাচ্ছে। হ্যাঁ, অতএব সেটা আমরা গ্র্যাজুয়ালি দেখি। প্রথম শব্দটা হচ্ছে আল ওলামা উ। আল ওলামা উ বেসিক্যালি এটা এন্ডিং সাউন্ড, অতএব আপনার পাশে অর্থটা দেওয়া আছে জ্ঞানীগণ। অতএব এটা হিউম্যান ব্রোকেন প্লুরাল, হিউম্যান ব্রোকেন প্লুরালে এটা ট্রিটমেন্ট হতে পারে সিঙ্গুলার ফ্যামিনিন, সিঙ্গুলার ফ্যামিনিন হতে পারে, অথবা তাকে আপনার পুরুষ বহুবচন হিসাবেও ট্রিটমেন্ট করতে পারেন, যেহেতু এটা হিউম্যান ব্রোকেন প্লুরাল হিসাবে আছে। আল ওলামা উ, ঠিক আছে। এরপর শব্দটা হচ্ছে কি আনহারন, এন্ডিং সাউন্ড নসব ফর্মে আছে, নদীসমূহ, নদীসমূহ যদি হয় ব্রোকেন প্লুরাল, প্লাস এটা হচ্ছিলো নন হিউম্যান শব্দ, অতএব এটাকে আমাদের অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে সিঙ্গুলার ফ্যামিনিন হিসাবে, ফ্যামিনিন সিঙ্গুলার শ্রীবাচক এক বচন হিসাবে আমাদেরকে এটাকে ইয়ে করতে হবে। তারপর শব্দটা কি ক ইলুন, ক ইলুন এই শব্দটা এক বচন, এক একজন বর্তা এক বচন, এটা শ্রীবাচক হওয়ার কোনো চিহ্ন এটার মধ্যে নাই, অতএব এটা হবে পুরুষবাচক এক বচন শব্দ, ঠিক আছে। তারপরে দেখেন আসাফিনাতি, আসাফিনাতি এই শব্দটা যদি আপনি দেখেন এটা কি শব্দ, এটা সিঙ্গুলার শব্দ, অতএব এটা সিঙ্গুলার এবং বলতা আছে, অতএব এটা হচ্ছে শ্রীবাচক, ঠিক আছে। ইয়াদুন হাত, বডি পার্টস এবং ইয়াদুন দুইটা করে আছে শরীরের মধ্যে, তাহলে এটা হবে কি, এটাকে ট্রিটমেন্ট করতে হবে কি সিঙ্গুলার ফ্যামিলিন, ফ্যামিলিন সিঙ্গুলার, কেন এখানে একটি হাতের কথা বলা আছে, ইয়াদুন সিঙ্গুলার ফ্যামিলিন এই জন্য আসলো, ফ্যামিলিন সিঙ্গুলার যেহেতু একটি হাতের কথা বলা আছে। তারপরটা হচ্ছে কি আল মুকাদ্দিবিনা, ইনা কম্বিনেশন, এন্ডিং কম্বিনেশন, এন্ডিং কম্বিনেশন হচ্ছিল এটা কি, এটা পুরুষবাচক বহুবচন, মুসলিম চার্ট অনুযায়ী এটা পুরুষবাচক বহুবচন। তারপর হচ্ছে কি উজুহুন, চেহারা সমূহ, উজুহুন শব্দটা বডি পার্টস প্লুরাল, অর্থাৎ ব্রোকেন প্লুরাল, অর্থাৎ নন হিউম্যান ব্রোকেন প্লুরাল, এটা হচ্ছে সিঙ্গুলার ফ্যামিলি হিসাবে ট্রিটমেন্ট হবে। যদি আপনার আমার ফেস, কিন্তু এটা নন হিউম্যান, নিসা আ এটা হচ্ছে হিউম্যান ব্রোকেন প্লুরাল মহিলারা, তাহলে এটা হতে পারে শ্রীবাচক অবশ্যই, এটা এক বচনও হতে পারে, অথবা আপনার ক্ষেত্রবিশেষে এটাকে বহুবচন হিসাবেও ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে, ঠিক আছে। আল বিহারু, সূর্য সমুদ্রগুলো ব্রোকেন প্লুরাল এবং নন হিউম্যান, নন হিউম্যান হয়ে গেলে এটাকে আপনাকে দিতে হবে সিঙ্গুলার ফ্যামিলিন, সিঙ্গুলার শ্রীবাচক। আচ্ছা, এরপরে আসেন আল বাইয়েনাতু, আল বাইয়েনাতু পরিষ্কার প্রমাণ, সিঙ্গুলার শব্দ এবং এখানে বহুবচনের জেন্ডারের ক্ষেত্রে কি বলতা আছে, এই জন্য শ্রীবাচক। তারপর হচ্ছে কি আমালুন, কাজসমূহ ব্রোকেন প্লুরাল এবং সে হচ্ছিল কি নন হিউম্যান শব্দ, নন হিউম্যান হলে সিঙ্গুলার এক বচন শ্রীবাচক। তারপর কি রজু লাইনে, আইনে এন্ডিং কম্বিনেশন দ্বিবচন এবং পুরুষবাচক শব্দ, রজু লাইনে মুসলিম আইনে, ঠিক আছে, এটা এন্ডিং কম্বিনেশন হিসেবে আসতেছে। এবার সেকেন্ড কলামে আসি আল জিবালি,
এন্ডিং সাউন্ড নসব যার ফরম্যাটে আছে পর্বতসমূহ নন হিউম্যান অতএব আমাদের এখানে নন হিউম্যান হলে সিঙ্গুলার ফেমিনিন আম্বিয়াউ নবীগণ হিউম্যান ব্রোকেন প্লুরাল হিউম্যান ব্রোকেন প্লুরাল হলে কী হবে এটা স্ত্রীবাচক একবচনও ট্রিটমেন্ট দিতে পারেন অথবা এটাকে পুরুষবাচক বহুবচন ট্রিটমেন্ট দিতে পারেন পুরুষবচক বহুবচন হতে পারে তার কি মুফ সিদিনা ইনা মুসলিমিনা সে চার থেকে আসছে নসব অথবা যার নসব অথবা যার এবং সেটার হবে কি বহুবচন পুরুষবাচক বহুবচন শব্দ পুরুষবাচক বহুবচন শব্দ মুসলিমুন চার্ট অনুসারে এবার দেখেন আয়াতিন এন্ডিং সাউন্ড না কম্বিনেশন কম্বিনেশন নসব অথবা যার ফ্যামিনিন প্লুরাল কিন্তু অর্থ হচ্ছে নিদর্শন সমূহ অতএব নন হিউম্যান অতএব আপনি ফ্যামিনিন প্লুরাল আর বলতে পারতেছেন না আপনাকে বলতে হবে ফ্যামিনিন স্ত্রীবাচক একবচন এটা হচ্ছে ট্রিকি পার্ট আমাদের ঠিক আছে এটাকে স্টার দিয়ে রাখেন যাদের যদি সমস্যা হয় এটা হচ্ছে স্টার এটা হচ্ছিল একটা ব্যতিক্রম ক্রস নিয়ম একটা এন্ডিং কম্বিনেশন দিয়ে ডায়াগনোসিস হচ্ছে স্ট্যাটাসটা শুধু ডিটারমাইন হচ্ছে এন্ডিং কম্বিনেশন দিয়ে কিন্তু যেহেতু অর্থ ব্রোকেন প্লুরাল হয়ে যাচ্ছে ইয়ে নন হিউম্যান হয়ে যাচ্ছে তখন তাকে সিঙ্গুলার ফ্যামিলি হিসেবে ট্রিট করতে হচ্ছে এটা তারপর দেখেন আবিদাতুন আতুন এন্ডিং কম্বিনেশন এবাদতকারীগণ একদম হিউম্যান শব্দ অতএব আমাদের সরাসরি এটা হচ্ছিল বহুবচন স্ত্রীবাচক শব্দ একদম মুসলিমাতুন সেই চার্ট অনুযায়ী বহুবচন স্ত্রীবাচক শব্দ সেভাবে আসবে এবার দেখেন আল মুতানাফিসুনা এন্ডিং কম্বিনেশন মুসলিমুনার মতো শব্দ অতএব এটা বহুবচন পুরুষবাচক শব্দ মুসলিমুন চার্ট অনুসারে আসতেছে আল কুবুরি কবরসমূহ হয়ে গেলে এটা কী হবে ব্রোকেন প্লুরাল হলে একবচন স্ত্রীবাচক হিসাবে তাকে ট্রিটমেন্ট দিতে হবে বাশারুন শব্দটা কী জাতীয় শব্দ হবে একজন ব্যক্তি পুরুষবাচক একবচন আল জাহিমা জাহান্নামের আগুন আরব সেইটস লিস্টে পড়ে যায় অতএব সেটা হবে স্ত্রীবাচক এবং সিঙ্গুলার প্লুরাল হওয়ার কোনো কারণ এখানে নেই আল ফিলি জার এন্ডিং সাউন্ড জার হাতিটি হলে এখানে হবে এটা পুরুষবাচক শব্দ একবচন আল আরদু একটা পেশ আছে রাফা এন্ডিং সাউন্ড আর অফ সেইটস বলে এটা পুরুষ স্ত্রীবাচক এবং এটা একবচন আল মালাইকাতু মালাইকারা হিউম্যান ব্রোকেন প্লুরাল তাহলে তাকে ট্রিটমেন্ট দেওয়া যাবে সিঙ্গুলার একবচন স্ত্রীবাচক হিসেবে আপনি তাকে ট্রিটমেন্ট দিতে পারেন অথবা তাকে পুরুষবাচক বহুবচন হিসাবেও তাকে ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে তাকে পুরুষবাচক বহুবচন হিসাবেও ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে যেহেতু সে হিউম্যান ব্রোকেন প্লুরাল আলহামদুলিল্লাহ তো সিমিলার আরেকটা আয়াত আরেকটা চার্ট আছে সেটা আমরা করে ফেলি 6.2 দেখেন আউলাদুন প্রথম শব্দটা সন্তান সন্তুষ্টি তাহলে আউলাদুন এটা ব্রোকেন প্লুরাল এটা হিউম্যান ব্রোকেন প্লুরাল হিউম্যান ব্রোকেন প্লুরাল হলে তাহলে এটা আপনি এটাকে করতে পারেন কি পুরুষবাচক বহুবচন হিসেবে ট্রিটমেন্ট দিতে পারেন অথবা তাকে আপনি ফ্যামিনিন সিঙ্গুলার হিসাবেও আমরা ট্রিটমেন্ট দিতে পারি যে কোনো একটা দিতে পারি তারপর কি বিন তানি আনি ঠিক আছে আনে তানে স্ত্রীবাচক দ্বিবচন আই নানি আইনানি দ্বিবচন
এখন এটা যেহেতু আমাদের সিলেবাসের মধ্যে আছে, চোখের দুইটা চোখ আইনানি বডি পার্টস ইন পেয়ার, সেজন্য এটা স্ত্রীবাচক। উম্মাহাতিন আতিন এন্ডিং কম্বিনেশন স্ত্রীবাচক বহুবচন। উহ তাইনে তাইনে স্ত্রীবাচক দ্বিবচন। আল করনু আল করনু করনুন আল করনু ইসম জামা পুরুষবাচক বহুবচন। করনুন নাসুন কৌমুন। আল মাসাজিদু মসজিদগুলো নন হিউম্যান ব্রোকেন প্লুরাল স্ত্রীবাচক একবচন। রসুলুন বার্তাবাহকরা হিউম্যান ব্রোকেন প্লুরাল স্ত্রীবাচক একবচন হিসাবেও আপনি ট্রিটমেন্ট দিতে পারেন, পুরুষবাচক বহুবচন হিসাবেও তাকে ট্রিটমেন্ট দিতে পারেন। আল মুমিনিনা ইনা কম্বিনেশন মুসলিমিনা চার্ট থেকে, অর্থাৎ এটা পুরুষবাচক বহুবচন। হারবান যুদ্ধ আরব সেইটসো স্ত্রীবাচক একবচন। মুদাররিসিনা মুদাররিসাতাইনে তাইনে স্ত্রীবাচক দ্বিবচন। মাআহিদু মাআহিদু প্রতিষ্ঠানগুলো 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 যদি হয় তাহলে এটা ব্রোকেন প্লুরাল, এবং এটা পাশাপাশি এটা হয়ে গেল আমাদের নন হিউম্যান, নন হিউম্যান হয়ে গেলে নন হিউম্যান অবজেক্ট হলে স্ত্রীবাচক একবচন। খালাতুন আতুন এন্ডিং কম্বিনেশন মুসলিমাতুন স্ত্রীবাচক বহুবচন। শামসান শামসান শামসুন আরব সেট সো আরবরা বলে বলে স্ত্রীবাচক একবচন। আন্নারু নারুন আল লাগার পরে জন্য একটা পেশ ছুটে গেছে, আরবরা বলে দেখে এটা স্ত্রীবাচক একবচন। বানিনা ইনা কম্বিনেশন পুরুষবাচক বহুবচন। আল ইউসরা নন ফ্লেক্সিবল আলিফ মাকসুরা আছে, আলিফ মাকসুরার আগে তিনটা লেটার আছে ইয়া সিন র আলি আলবাদ দিয়ে, অতএব হলো এটা স্ত্রীবাচক শব্দ। এখন এটা ব্রোকেন প্লুরাল না, এটা ইসম জামা না, অতএব এটা সিঙ্গুলার। আসাইলা পুরুষবাচক স্ত্রীবাচক হওয়ার কোনো চিহ্ন নাই, পুরুষবাচক এবং এটা হচ্ছে একবচন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা নাম্বার এবং জেন্ডারের উপরে আমাদের পরপর দুইটা এক্সারসাইজ আমরা একটু রিভিউ করলাম। আপনাদের কাজ হচ্ছিল ইন্ডিভিজুয়ালি এটা করা এবং এই লেকচারটার সাথে মিলায় কারেক্ট আনসারটা আপনারা দেখে নেবেন, এটাই হলো কাজ। তাহলে আপনার কাজটা ইনশাল্লাহ সহজ হবে, মানে কাজ হচ্ছিলো নিজে করা লেকচারটা রিভিউ করে আনসারগুলো মিলিয়ে নেওয়া, তাহলে আপনার জন্য ইনশাল্লাহ জিনিসটা ইজি হয়ে যাবে। এইভাবে আমরা এই লেকচার এই শিটগুলো আমরা কমপ্লিট করব। করনুন করনুনকে আমরা বলছিলাম এই যে করনুন ইসম জামা, করনুন শব্দটা যেহেতু আল যুক্ত হয়েছে সেজন্য আল করনু হয়ে গেছে, বংশধর একটি বংশধর, সেজন্য পুরুষবাচক বহুবচন ইসম জামা হিসাবে, ঠিক আছে। আচ্ছা, এখন
আমাদের এখানে একটা কাজ আছে, আমি এটা আপনাদেরকে এক্সারসাইজ শিটে নাই, আপনাদের লেকচার শিটের মধ্যে আছে, বডি পার্টস ইন পেয়ার যেটা আমরা বলছিলাম সেইগুলোকে দ্বিবচন আছে, এগুলোকে কি এক বচন করে দেওয়া আছে, এগুলোকে দ্বিবচন করবেন। ইয়া দুনকে আপনি দ্বিবচন করেন, দ্বিবচন করলে কি দাঁড়ায় সেটা দেখেন। ইয়া দানে এটা হচ্ছে রাফা ফরম্যাট, নসব জার হবে কি ইয়া দাইনে, ঠিক আছে। ইয়া দুনের রাফা ফরম্যাট হবে কি দ্বিবচন, ইয়া দানে ইয়া দাইনে। আইনুন চোখ, এটার রাফা ফরম্যাট হবে দ্বিবচন কি আইনানে, আই আইনানে আই নাইনি। তারপরে মিরফাকুন, মিরফাকুমের বহুবচন, দ্বিবচন হবে কি মিরফা কানে, মিরফা কাইনে। তারপর হচ্ছে কি মানকিবুন, মানকিবের বহু দ্বিবচন হবে কি মানকিবানে, মানকিবাইনে। লেখার কোনো বিকল্প নাই, লিখে ফেললে আপনার কনফিডেন্স বাড়তে থাকবে ইনশাআল্লাহ। উজুনুন, উজুনুনের দ্বিবচন কি হবে কান, একটু আগে দেখছি আমরা, উজুনানে উজুনাইনে। রিজলুন বহুবচন কি রিজলানে, রিজলাইনে। খদ্দুন, খদ্দানে খদ্দাইনে। আকিবুন, আকিবানে আকিবাইনে। শাফাতুন, শাফাতানে শাফাতাইনে। এটা কুইকলি মনে আছে কোথায় আছে, সুরা বালাদের মধ্যে আছে। আলাম ইয়াজআল লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে, ঠিক আছে, পেয়ে গেলেন এক্সাম্পল। আইনাইনে দ্বিবচন, আলাম নাজআল লাহু আইনাইনে নসব জার, এখানে নসব। ওয়া লিসানান, লিসানান হচ্ছে একটাই জিব্বা। ওয়া শাফাতাইনে দুইটা ঠোঁট, ঠিক আছে, সুরা বালাদের এই আয়াত নয় নম্বর আয়াত, আট নয় নম্বর এবং আট নম্বর, আট নম্বর এবং নয় নম্বর আয়াতে। এক্সাম্পলটা যদি আপনি রিকল করে নিতে পারেন কুইকলি, তখন দেখবেন ইনশাল্লাহ এই পড়া আর আপনার আমার জন্য অনেক সহজে, ঠিক আছে। তাহলে সাফা তাইনে পাইছি, আইনাইনে পাইছি। কদা মুন কি হবে, কদা কদা মানে কদা মাইনে। শাকুন হবে শাকানে শাকাইনে। কাবুন কাবানে কাবাইনে। এভাবে আপনারা ওই দ্বিবচনের শব্দগুলো তৈরি করে নেবেন, নিজের মতো করে লিখে নেবেন, তাহলে আপনার দ্বিবচন করাটা প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে এই যেসব বডি পার্টস ইন পেয়ার্স সেগুলোর এক বচন শব্দ দ্বিবচন শব্দ কি হবে, সিং ফ্যামিনিন হবে। যেমন এখানে শাফাতুন শব্দটা সিঙ্গুলার ফ্যামিনিন, শাফাতানে শব্দটা কী হবে ডুয়েল ফ্যামিনিন। আর এগুলো যখন বহু বচন হবে এগুলো সব ম্যাক্সিমাম ব্রোকেন প্লুরালে হয়, ব্রোকেন প্লুরালে বহু বচনগুলো হলে ওগুলো হবে সিঙ্গুলার ফ্যামিলি, ঠিক আছে। যেমন উজুনুনের ক্ষেত্রে আমরা দেখলাম এটার বহু বচন কি আজানুন, আজানুন, আজানুন হচ্ছে সিঙ্গুলার ফ্যামিলি, ঠিক আছে, এটাও নিয়ে চিন্তা করেন। আলহামদুলিল্লাহ, তো আমাদের এই তিনটা টপিকের মধ্যে লাস্ট টপিকটা হচ্ছিল এটা টাইপ। টাইপের ক্ষেত্রে আমরা স্মরণ করি যে আমাদের টাইপ কত ধরনের টাইপ হয়, বেসিক্যালি দুইটা, নির্দিষ্ট অনির্দিষ্ট। বাই ডিফল্ট, বাই ডিফল্ট মানে স্বাভাবিকভাবে একটা ইসম অনির্দিষ্ট থাকে, কমন থাকে, তার প্রপার হতে গেলে, তার নির্দিষ্ট হতে গেলে সাতটা কারণ লাগে। নির্দিষ্ট অনির্দিষ্ট মানে হচ্ছিল, নির্দিষ্ট মানে আপনি স্পেসিফিক করে বলতেছেন এইটি, আপনি ওই কনসেপ্টটা মাথায় নেন। তাহলে সেটার প্রথম কারণটা হচ্ছিল কোনো ইসমের আগে যদি আল থাকে সেটা নির্দিষ্ট। আরবি টার্মোলজি আছে মারেফা নাকিরা, কিন্তু ওইটা বোঝার আগে আমার কনসেপ্টটা বোঝা জরুরি। যখন নির্দিষ্ট, যেমন একটি ছেলে অনির্দিষ্ট শব্দ, ছেলেটি
নির্দিষ্ট শব্দ টি লাগাইলেন, এটাই হচ্ছে আরবিতে আল। যখন কোনো ইসমের আগে আল লাগায় নির্দিষ্টকরণ হয়ে গেল, এটাকে নির্দিষ্ট বলা হচ্ছে। আল হচ্ছিল মেজর কারণ, সব জায়গায় পাবেন। সেকেন্ড হচ্ছিল কোনো একটা নির্দিষ্ট নাম, ব্যক্তির হতে পারে, জায়গার নাম হতে পারে, কোনো একটা জায়গার নাম, ব্যক্তি নাম, তারপরে সর্বনামগুলো, বেসিক্যালি মেজর তিনটা সর্বনাম আমরা টাইপ করছি, সাধারণ সর্বনাম হুয়া হুমা হুম এই চারটা, নির্দেশক সর্বনাম হাজা হাজিহি হাউলাই উলাইকা, নির্দেশক যেটা দিয়ে ইন্ডিকেট করতেছেন সেটা, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন হচ্ছে দোজ হু, যাহারা তাহারা, আল্লাদি আল্লাদিনা আল্লাতি, এগুলো ছিল রিলেটিভ প্রোনাউন। তিন ধরনের প্রোনাউন, প্রথম হচ্ছে সাধারণ প্রোনাউন, সর্বনাম, নির্দেশক সর্বনাম, আপেক্ষিক সর্বনাম, এগুলোর অ্যারাবিক টার্মোলজি আছে, সেগুলো আস্তে আস্তে মুখস্থ করবো, কিন্তু আপনার বলার সাথে সাথে আপনি মার্ক করতে পারতে হবে এটা। তারপরে একটা কারণ হচ্ছে ওয়েন ইউ কল সামওয়ান, যখন আপনি কাউকে নির্দিষ্ট করে ডাকেন তখন নির্দিষ্ট হয়ে যায়। তখন আমরা বলছিলাম নাকিরা ইসমের কোনো একটা নামকে যদি আপনি ডাকেন তার আগে সাধারণত ইয়া লাগাই, যেমন মোহাম্মাদুন একজন ব্যক্তির যদি নাম হয় তাকে আপনি যখন ডাকবেন, তাকে ডাকলে আমরা হই ইয়া মোহাম্মাদু, দুনটা দু হয়ে যাবে, এটা লাইট হয়ে যাবে, আর এটা কী হয়ে যাবে, এটা প্রপার মোহাম্মাদুন ধরেন এমনি প্রপার শব্দ। আর একটা নর্মাল কমন নেম নেই ওয়ালাদুন, ওয়ালাদুন মানে ছেলে, ওয়ালাদুনকে যদি আপনি ডাকেন, ওয়ালাদুন মানে একটি ছেলে, এখন যদি বলে এই ছেলে ডাকেন ইয়া ওয়ালাদু, তখন ইয়া ওয়ালাদু যখন বললেন তখন ওয়ালাদুনটা ওয়ালাদু হয়ে যাচ্ছে, লাইট হয়ে যাচ্ছে, এবং সে হয়ে যাচ্ছে স্পেসিফিক, নির্দিষ্ট হয়ে যাচ্ছে, এটা একটা। আর একটা লাস্ট কারণ হচ্ছিল যখন আপনি মুদাফ মুদাফ ইলাহি রিলেশনের মধ্যে যদি আসেন, মুদাফ ইলাহি যদি প্রপার হয় মুদাফটা প্রপার, মানে দুইটা পার্ট ইদাফা রিলেশনের মধ্যে দুইটা পার্ট, মুদাফ মুদাফ ইলাহি, প্রথমে লেখা থাকে মুদাফ, পরেরটা মুদাফ ইলাহি। মুদাফটা সাধারণত কী হয়, আল নিতে পারে না, অতএব সে প্রপার হওয়ার জন্য নর্মাল যে টেকনিক সেটা সে অ্যাডাপ্ট করতে পারে না, নিতে পারে না, অতএব সে যেহেতু নিতে পারে না তখন তাকে কীভাবে আমরা প্রপার করতে পারি, তার মুদাফিলাহি যদি হয় প্রপার সেটা, যেমন আমরা বললাম রসুলুল্লাহি, রসুলু লাইট, এরপরে মুদাফিলাহি হচ্ছে আল্লাহি শব্দটা, আল্লাহ শব্দটা প্রপার নেম হিসেবে প্রপার, অতএব রসুলু শব্দটা যেহেতু আল্লাহ শব্দের সাথে মুদাফ হিসাবে আটকানো আছে, অতএব সেও প্রপার। অতএব এইভাবে আমরা ষাটটা প্রপারনেসের কারণ আমরা আইডেন্টিফাই করছি, সেটাকে আমরা রিভিউ করবো এবং এখানে বলবো। আমরা শুরু করি হুয়া, এটা হচ্ছিলো একটা নির্দিষ্ট ইসম, কারণ হচ্ছে এটা সর্বনাম, এটা কারণ হচ্ছিলো কি, এটা হচ্ছিলো সর্বনাম, সেই হিসাবে এটা এটা হলো আমাদের এটার কারণ হচ্ছিল এটার সর্বনাম, সর্বনাম। তারপরে হুদান, হুদান এটা নির্দিষ্ট হওয়ার কোনো কারণ নাই, সেজন্য এটা অনির্দিষ্ট। আকরামু, এটাও নির্দিষ্ট হওয়ার কোনো কারণ নাই, এটা অনির্দিষ্ট। মাক্কাতা, এটা হচ্ছিল জায়গার নাম। তারপর আসেন কি আল কারনাইনে, আল যেহেতু আছে এটা নির্দিষ্ট, আল মা কিসিনা, নির্দিষ্ট হওয়ার সাতটা কারণে একটা কারণ এখানে নাই, অনির্দিষ্ট। নুহান, নূহ আলাইহিসসালামের নাম, অতএব এটা হলো নির্দিষ্ট। ব্যক্তি নাম ইয়া ওয়ালাদু, নির্দিষ্ট। ডাকা হচ্ছে সেজন্য আল্লাদি, হ্যাঁ নির্দিষ্ট। এটার আরবি নাম হচ্ছে ইসম মাউসুল, আমরা বলতেছিলাম আপেক্ষিক সর্বনাম। আল মুমিনিনা, নির্দিষ্ট।
যেহেতু আল আছে। রসুলুল্লাহি, রসুলু শব্দটা আল্লাহ শব্দের সাথে কি মুদাফ মুদাফিলের রিলেশনে আছে, অতএব আল্লাহ শব্দটা এখানে প্রপার, এই জন্য রসুল শব্দটা এখানে প্রপার। মুদাফ ইলাইহি নির্দিষ্ট, মারিয়ামা নির্দিষ্ট, মারিয়াম সালামু আলাইহার নাম, এটা হচ্ছিল ব্যক্তি নাম। তারপর কি মুসাদ্দিকান, নির্দিষ্ট হওয়ার কোনো কারণ এখানে নাই, অনির্দিষ্ট। মুহাম্মাদান ব্যক্তি নাম, আসাফিনাতি নির্দিষ্ট, কারণ এটার সামনে আল আছে। নারুল্লাহি, নার শব্দটা এখানে কি মুদাফ, আল্লাহ শব্দটা মুদাফিলাহি, অতএব এখানে মুদাফিলাহি যেহেতু নির্দিষ্ট, অতএব মুদাফটা এখানে নির্দিষ্ট হবে, সেই হিসাবে এটা নির্দিষ্ট না, যেহেতু আমরা শেড দেওয়া আছে এটা। নিসা উ অনির্দিষ্ট, মুমিনিনা অনির্দিষ্ট, নির্দিষ্ট হওয়ার কোনো কারণ নাই মুমিনিনার মধ্যে। কানজুন অনির্দিষ্ট, মাতলিআল, মাতলিআশ শামসি মুদাফ মুদাফ ইলাইহি রিলেশন, অতএব এখানে মুদাফ ইলাহিটা আলের জন্য, মুদাফ ইলাহিটা আল দিয়ে নির্দিষ্ট, অতএব মুদাফটা কি হবে এটাও নির্দিষ্ট হবে। উজুহুন অনির্দিষ্ট, নির্দিষ্ট হওয়ার কোনো কারণ এখানে নাই। সেকেন্ড অর আসা ইলা নির্দিষ্ট, আল আছে তাই এটা নির্দিষ্ট। সাবিলান অনির্দিষ্ট, নির্দিষ্ট হওয়ার কোনো কারণ নাই। হাদা নির্দিষ্ট, কেন নির্দেশক সর্বনাম। আরদান অনির্দিষ্ট, আর নির্দিষ্ট হওয়ার কোনো কারণ নাই, আল নাই অন্য কিছু নাই। ইয়া আদামু নির্দিষ্ট দুইটা কারণে, একটা হচ্ছে ডাকা হচ্ছে, আর একটা হচ্ছে আদম আলাইহিস সালামের নাম, ব্যক্তি নাম। আশ সাজারাতা, আল আছে সেই জন্য এটা হচ্ছিল আলের জন্য নির্দিষ্ট। মারাদান অনির্দিষ্ট, নির্দিষ্ট হওয়ার কোনো কারণ নাই। আর নাসি, আল আছে সেজন্য নির্দিষ্ট। সাউতা, সাউতা আজাবিন, সাউতা মুদাফ, আজাবিন মুদাফিলাই, সাউতা এখানে আজাবিন মুদাফিলাইটা কমন অনির্দিষ্ট, অতএব সাউতা এখানে অনির্দিষ্ট। তাহলে এখানে কারণটা হচ্ছিল মুদাফ ইলাইহি মুদাফ ইলাহির জন্য এটা অনির্দিষ্ট হচ্ছে। ফেরাউনা ব্যক্তি নাম, অতএব সেই কারণে এটা নির্দিষ্ট। আল্লাযীনা ইসম মাউসুল, মানে আপেক্ষিক সর্বনাম। সেজন্য এটা নির্দিষ্ট। আল ইয়াতিমা, এটা নির্দিষ্ট, কারণ হচ্ছে সাথে কি আছে আল আছে। আয-যিকরা, আলের জন্য এটাও নির্দিষ্ট, আয-যিকরা আলের জন্য নির্দিষ্ট। আস-সালিহাতিন,
এটাও নির্দিষ্ট আলের জন্য। মাক্কাতু নির্দিষ্ট জায়গার নাম। হাতি আতিন অনির্দিষ্ট, খাতি আতিন হচ্ছে অনির্দিষ্ট, নির্দিষ্ট হওয়ার কোনো কারণ নেই। মূসা নির্দিষ্ট ব্যক্তি নাম। ফাক্কু রাকাবাতিন, রাকাবাতিনে ফাক্কু রাকাবাতিনের মধ্যে কোন রকম মুদাফ মুদাফ ইলাহি আছে? আছে। রাকাবাতিন অনির্দিষ্ট। জালিকা নির্দিষ্ট নির্দেশক সর্বনাম। আন্নাইম এটা হচ্ছে আলের জন্য নির্দিষ্ট। গোলাম অনির্দিষ্ট। আলহামদুলিল্লাহ, আমরা এই নির্দিষ্ট অনির্দিষ্টের এই সেশনটা আলহামদুলিল্লাহ ক্লোজ করলাম। এরপরের সেশনটা গত সেশনে আমরা করে ফেলছিলাম, এটার একটা ডিটেইল হোমওয়ার্ক আপনাদের জন্য রইল। সেটা হচ্ছিল একটা চার্ট আছে, সেখানে পাঁচটা জিনিস সেখানে আপনাকে বলতে হবে, এন্ডিং সাউন্ড অথবা কম্বিনেশন, তারপরে হচ্ছিল স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। এভাবে এই চারটা আমরা গত সেশনেও আমরা করে দিয়েছিলাম, সেখানে হয়তো বা অল্প কিছু শব্দ ছিল, এখানে প্রায় 50টার মতো শব্দ আছে। এটার উপরে আপনারা বন্ধের সময় এটা কমপ্লিট করবেন ইনশাল্লাহ, বন্ধের সময় কমপ্লিট করে এটার উপরে আমরা ইনশাল্লাহ নেক্সট কিছু টেস্ট আমরা বন্ধের পরে ইনশাল্লাহ এটার উপর নেব। কারণ আলটিমেটলি টার্গেট হচ্ছিল এই চারটা 6.5 যে চারটা, এটাকে রাইট ওয়েতে কী করা, সলভ করা, এবং এটার মধ্যে অ্যাকুরেসি আনা, এটা হচ্ছিল আমাদের আলটিমেটলি টার্গেট। তো আমরা সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা নাম্বার, জেন্ডার, টাইপের এই সেশনটা আমরা দেখলাম। তো আজকের এই সেশনটা শেষ করার সময় আগে আমরা একটা জিনিস দেখব ইনশাল্লাহ, সেটা আচ্ছা একটা প্রশ্ন আছে বোধ হয়, 18 নম্বরটাকে নির্দিষ্ট না অনির্দিষ্ট, সেটা 18 নম্বর, হ্যাঁ এটা অনির্দিষ্ট। সাউতা আজাবিন, আমরা সাউতা যেহেতু মুদাফ, আজাবিন মুদাফিলাহি, মুদাফিলাহিটা যদি অনির্দিষ্ট হয় মুদাফটাও অনির্দিষ্ট হবে। যেমন এখানে রসুলুল্লাহি, এখানে রসুলু হচ্ছিল মুদাফ, আল্লাহ শব্দটা মুদাফিলাহি, যেহেতু আল্লাহ শব্দটা মুদাফিলাহিটা প্রপার, সেজন্য রসুলুটা এখানে প্রপার, এটার জন্য কন্ট্রাস্ট দেওয়া হলো। এটা আপনারা পাবেন যে যদি মুদাফিলাহিটা প্রপার হয় মুদাফটা প্রপার, মুদাফিলাহিটা যদি অনির্দিষ্ট হয় তাহলে মুদাফটা অনির্দিষ্ট, মানে এই জিনিসটা কন্টিনিউয়াসলি আপনি পাবেন। এটা 7 নম্বর অ্যাট্রিবিউটস ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, তো আমাদের ব্রেকের আগে, আমাদের আজকে লাস্ট ক্লাস, আমরা ব্রেকের পরে ইনশাল্লাহ 7 তারিখ থেকে, শুক্রবার থেকে আমাদের 4টা থেকে ইনশাল্লাহ আবার ক্লাস শুরু করব। তো এই সেশনের শেষে আমি আরেকটা জেম আপনাদের সাথে শেয়ার করব, কোরআনিক জেম, অসাধারণ জেম। এই যে টাইপটা আমরা নিয়ে আলোচনা করলাম না, প্রপার ভার্সেস কমন, এই কনসেপ্টটা, তো এই কনসেপ্টটার রিটোরিক্যাল মানে বিষয়টা, মানে বালাগাগত বিষয়টা আমরা দেখি। এটা সূরা কাসাসের বর্ণনা, 26 নম্বর আয়াত, সূরা কাসাসের 26 নম্বর আয়াতে। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছিল বেসিক্যালি মুসা আলাইহিস সালাম মিশর থেকে বিতাড়িত হলেন, উনি মিশর থেকে পালায় আসলেন, আলাই মাদাইনে এক মরুভূমিতে এক জলাশয়ের সামনে উনি বসলেন এক গাছের নিচে। তখন দেখলেন দুজন মেয়ে তাদের পশুগুলোকে পানি খাওয়াতে পারছে না, কারণ অনেকগুলো মানুষ, পুরুষ মানুষ তাদের পশুকে পানি খাওয়াচ্ছে। এই অবস্থায় মুসা আলাইহিস সালাম তাদেরকে সাহায্য করলেন, করে এসে উনি আবার ওনার জায়গায় বসলেন, আল্লাহর কাছে দোয়াও করলেন। তো এর পরবর্তীতে সেই মহিলারা তাদের বাবার কাছে এই বিষয়টা বর্ণনা করলো, তারপর তার বাবা
তাদেরকে প্রেরণ তাদের একজনকে প্রেরণ করলো যে মুসা আলাইহিস সালামকে ওনার কাছে নিয়ে আসতে। ঠিক আছে, তো নিয়ে আসার পরে ওনাদের মধ্যে কনভারসেশন হলো। মুসা আলাইহিস সালাম আসার পরে ওনার সমস্ত কাহিনী বললেন, বলার পরে বেসিক্যালি মুসা আলাইহিস সালামের সেই বৃদ্ধ মহিলাদের বাবা মুসা আলাইহিস সালামকে অভয় দিলেন যে এখানে তোমাকে আর কেউ, সেই জুয়ালিমরা তোমাকে এখানে আর রিচ করতে পারবে না। এরপরে সেই দুজন মহিলাদের মধ্যে একজন মহিলা বলল, কালাত ইহদাহুমা, তাদের দুজন একজন বলল, ইয়া আবাতি, হে আমাদের বাবা, ইস্তাহজিরহু, তাকে চাকরি দেন, তাকে আমাদের এখানে চাকরিতে নিয়োগ করেন। ইন্না নিশ্চয়ই খাইরা মানিস্তা, ইন্না নিশ্চয়ই খাইরা মানিস তাজারতা আল কাওয়িয়ুন আমিন, ইন্না নিশ্চয়ই উত্তম মান তাকে যাকে আপনি চাকরি হিসাবে চাকরি দিতে পারেন, সে হচ্ছিল কি, আল কাওয়িয়ুল আমিন। কাওয়িয়ুন মানে হচ্ছে যার শক্তি আছে, আমিন মানে হচ্ছিল যিনি হচ্ছে বিশ্বাসী। এ কাওয়িয়ুন আমিনুন এই শব্দটা আল দিয়ে প্রপার করা হচ্ছে। বেসিক্যালি সেই দুজন মহিলা বলছেন, আপনি এই মুসা আলাইহিস সালামকে আমাদের এখানে চাকরি দিতে পারেন, আর আপনি যদি কাউকে চাকরি দিতে চান তার জন্য যোগ্যতা হচ্ছিল সে ব্যক্তিকে হতে হবে কি, শক্তিশালী এবং সেকে তাকে বিশ্বস্ত হতে হবে। তো বেসিক্যালি এটার রাইট এক্সপ্রেশন হওয়ার উচিত ছিল এভাবে, ইন্না খাইরা মানিস ইস্তাহজারতা মানে ইস্তাহজারতা, আপনি যাকে চাকরি দিতে পারেন তাকে হইতে পারে কাওয়িয়ুন আমিন। এটা নাকিরা ফর্মে আসার কথা, ঠিক আছে, যে কেউ, যখন নাকিরা ফর্মে বলা হচ্ছে যে কেউ শক্তিশালী এবং বিশ্বস্ত তাকেই আপনি, এটা হচ্ছে কমন যোগ্যতার কথা বলা হচ্ছে, যে তাকে আপনি যে কেউ শক্তিশালী এবং বিশ্বস্ত তাকেই আপনি নিয়োগ করতে পারেন। দ্যাট ইজ দ্য রিকমেন্ডেশন। এখানে বেসিক্যালি রিকমেন্ডেশন হচ্ছিলো যে একটা জেনারেল রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে। যদি জেনারেল রিকমেন্ডেশন দেওয়া হতো তখন এই কাওয়িয়ুন আমিনুন এই শব্দটা নাকিরা ফর্মে আসতো, আর যেহেতু এখানে ওনারা আল শব্দটা ব্যবহার করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন, তো এই আল শব্দ ব্যবহার করার সাথে সাথে এটা স্পেসিফিক হয়ে গেল যে এটা মুসা আলাইহিস সালামের দিকেই তারা ইন্ডিকেট করতেছে। মানে জেনারেলি নর্মসে আসার কথা হচ্ছিলো এটা নাকিরা ফর্মে, যখন কথা বলার সময় যখন এটা আল যুক্ত হয়ে গেল তখন সাথে সাথে এটা স্পেসিফিক হয়ে গেল যে বেসিক্যালি যে মহিলা কথা বলছেন তিনি স্পেসিফিকলি মুসা আলাইহিস সালামকে ইন্ডিকেট করে ওনারই যে অ্যাট্রিবিউটসটা সেটাই বর্ণনা করছেন। যেমন ধরেন এরকম এটা অনেকে কম্পেয়ার করে এভাবে যে অনেক সময় টেন্ডার করার সময় বিভিন্ন জিনিস কেনার সময় এমন একটা স্পেসিফিকেশান দেওয়া হয় যেটা একটা কোম্পানি ছাড়া আর কেউ মিট করতে পারে না, স্পেসিফিকেশানটা ওভাবে বানানো হয়। ঠিক একইভাবে একই জিনিস এখানে বলা হচ্ছে, সেই জিনিসটা শুধুমাত্র আল ব্যবহার করার মধ্যে স্পেসিফিক হয়ে গেল, এবং বেসিক্যালি তফসিরকারদের বর্ণনা অনুসারে বলা হয় যে এখানে সেই বৃদ্ধ ব্যক্তি এটা পরিষ্কারভাবে বুঝে গেলে যে তাদের তার দুজন মেয়ের মধ্যে একজন মহিলা মুসা আলাইহিস সালামের ব্যাপারে ইন্টারেস্টেড। এটারও খুব সুন্দর ব্যাখ্যা আছে, কেননা বিয়ে সংক্রান্ত একমাত্র ন্যারেশন হচ্ছে কোরআন মজিদে মুসা আলাইহিস সালামের বিয়ের বর্ণনা। অতএব এটার তাফসিরটা আপনারা শুনতে পারেন, কেন এটা খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে একজন মুসলিমদের বিয়ের বিষয়গুলো কী কী থাকতে পারে। তো এটারই অ্যানালাইসিসের মধ্যে থেকে এই আলের ব্যবহারটা এখানে খুব সুন্দরভাবে হাইলাইট করা হয়েছে। তাহলে একটা শব্দ নাকিরা হবে না মারেফা হবে, প্রপার এবং কমনের মাধ্যমে অনেক কিছুই এক্সপ্রেসড হয়ে যায়। তো সেটার একটা খুব সুন্দর উদাহরণ হচ্ছিলো এই সূরা কসাসের 26 নম্বর আয়াত। তো আলহামদুলিল্লাহ, তা আমরা এভাবে দেখার চেষ্টা করব, যখনই আমরা একটু একটু গ্রামার শিখব সেটার রিটোরিক্যাল ইউজ, বেসিক্যালি আলংকরিক ব্যবহার কোরআন মজিদে কোথায় কীভাবে হয়, বেসিক্যালি আমরা এই সমস্ত কোর্সগুলো করার পরে বালাগা শিখব কোনো এক সময়। তো বালাগা বেসিক্যালি এই জিনিসগুলোই, যে গ্রামাটিক্যাল রুলসগুলো কী হওয়া উচিত সেখান থেকে কোনোটা চেঞ্জ করে কী এক্সপ্রেশনটা এখানে এক্সপ্রেস করা হচ্ছে।
কোন জিনিসটা মিস করে কী ধরনের এক্সপ্রেশন করা হচ্ছে, এগুলো বোঝাটাই হচ্ছিলো বালাগার বিষয়। তো সেটাই গ্র্যাজুয়ালি আপনার যত সুন্দরভাবে গ্রামারটা উপর আপনার দখল থাকবেন, বালাগা আপনার জন্য হচ্ছিলো একেবারে ইজি থিং। অতএব এই জায়গাটা আমাদেরকে ইনশাল্লাহ কভার করতে হবে, আমরা সেটাই চেষ্টা করতেছি। সেজন্য আমাদের বারবার টার্গেটের দিকে আমরা ফিরে যাচ্ছি যে একটু গ্রামার শিখলাম, একটু বালাগা দেখলাম, যাতে করে আমরা ইন্টারেস্টেড হই বাকি এই কোর্সটা কমপ্লিট করার ব্যাপারে। তো আলহামদুলিল্লাহ, তো আমাদের আজকে ক্লাসটা আমরা এখানে কনক্লুড করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।